সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টিভির খবর আপনারা এখন দেখবেন খালদা আবেদন করলে মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে বললেন আইনমন্ত্রী একই কথা বললেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ নিয়ে বিস্তারিত আর থাকবে শেয়ার বাজারে ভয়াবহ দরপতন রাস্তায় নামলেন বিনিয়োগকারীরা এ নিয়ে বিস্তারিত আরও থাকবে ঢাকা সিটি নির্বাচনে ভোট ডাকাতির ফিল্ম তৈরি হচ্ছে জানালেন ইশরাক এ নিয়ে বিস্তারিত এছাড়া থাকবে নিষেধাজ্ঞার সত্ত্বেও আতিকের নির্বাচনী মঞ্চে এমপি সাদেক খান এছাড়া থাকবে রিট খারিজ তিরিশ জানুয়ারি ঢাকা সিটি নির্বাচন প্রতিবাদে শাহবাগ অবরোধ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ নিয়ে বিস্তারিত শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন খালদা আবেদন করলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার দুপুরে তিনি সাংবাদিকদের এসব কথা জানান আইনমন্ত্রী বলেন সরকার ও রাষ্ট্রপতির কাছে কারাবন্দি আবেদন করলে মুক্তির বিষয়টি বিবেচনা করা হবে জেনারেল মাহবুবে আলম বলছেন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালদা সাজা স্থগিতের আবেদন করা হলে সরকার বিষয়টি বিবেচনা করবে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারে এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খালদা জিয়ার সাজা স্থগিত করে তাকে দেশে বা বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল এর প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল আজ এসব কথা জানালেন ওই ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছিলেন ফৌজদারি কার্যবিধির চারশো এক ধারা মোতাবেক খালদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে তার ইচ্ছা মতো চিকিৎসা নিতে দেশ বিদেশে সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি এ বিষয়ে প্রশ্ন করা হলে অ্যাটর্নি জেনারেল বলেন সাধারণত অনেকদিন সাজা খাটার পর সাজা সাসপেন্ড করা হয় অনেকদিন সাজা খাটার পর সরকারের বিশেষ বিবেচনায় এটা করে করতে পারে সেই রকম যদি তারা মেক আউট করতে পারে সেটা সরকারের ব্যাপার তিনি আরো বলেন জেলখানায় যারা থাকেন এবং বহুদিন কারাদণ্ড ভোগ করেন চারশো এক ধারা অনুযায়ী তাদের নানাবিধ বিবেচনায় অনেক সময় স্থগিত করা হয় কিন্তু তারা যদি প্রমাণ করতে পারেন তবে সে ব্যাপারে সরকার দেখবে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে ফের সংশয় প্রকাশ করেছেন দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশাক হোসেন তিনি বলেন ভোটে কারচুপির পরিকল্পনা চলছে ভোট ডাকাতির ফিল্ম তৈরি হচ্ছে একতরফা নির্বাচনের মাঠ তৈরির চেষ্টা চলছে মঙ্গলবার দুপুরের রাজধানীর ত্রিমোহনী বাজারে নির্বাচনী প্রচারণাকালে তিনি সব অভিযোগ করেন পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এমন অভিযোগ করে ইশরাক হোসেন বলেন পোস্টার লাগানো কি অপরাধ পোস্টার লাগাতে গেলে বাধা দেওয়া হচ্ছে লাগানো পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে দলের কাউন্সিলর প্রার্থীদের পোস্টারও ছিঁড়ে ফেলা হচ্ছে বাধা দিতে গেলে বিএনপির কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে দেশে গণতন্ত্র নিয়ে উল্লেখ করে শঠক বলেন 13 বছর ধরে দেশকে তীরে তিলে ধ্বংস করে ফেলা হচ্ছে দেশে গণতন্ত্র নেই কারো কথা বলার অধিকারও নেই উন্নয়নের নামে ধোয়া তোলা হচ্ছে কিন্তু কোনো উন্নয়ন দেখানো যাচ্ছে না নির্বাচিত হলে সবার জন্য কাজ করবেন জানিয়ে তিনি বলেন 30 জানুয়ারি যদি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন আমি প্রতিজ্ঞা করতে চাই আপনাদের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব পিছিয়ে পড়া এই সব এলাকার উন্নয়নে যা যা করা দরকার আমি আমার রক্ত গাম দিয়ে তাই করব নির্বাচনী প্রচারণা এমপিদের অংশগ্রহণের উপর নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা সত্ত্বেও মানছেন না অনেক সংসদ সদস্য চোদ্দ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের প্রচারণায় দেখা গেছে ঢাকা ১৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সাদেক খানকে এদিন বেলা এগারোটায় রাজধানীর আগারগঞ্য়ের শতদল কমপ্লেক্স মাঠে নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানের মঞ্চে দেখা যায় স্থানীয় এই এমপিকে এ সময় বিধিনিষেধের ব্যাপারে গণমাধ্যম কর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে মঞ্চ ছেড়ে উঠে যান সাদেক খান পরে তিনি মঞ্চের পেছনে অবস্থান নেন মামলার ভয়কে দূরে ঠেলে শেয়ার বাজারের ভয়াবহ দরপতনের প্রতিবাদে মতিঝিলে অবস্থিত ঢাকা স্টক এক্সচেঞ্জের আগের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করছেন বিনিয়োগকারীরা

Yeah. 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 মঙ্গলবার দুপুরে বাংলাদেশের পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ অনুষ্ঠিত হয় বিক্ষোভ থেকে বরাবরের মতো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিউনিশনের চেয়ারম্যানের পদত্যাগ সহ কমিশন পুনর্গঠনের দাবি জানা হয় এর আগে দর পতনের প্রতিবাদে দিনের পর দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বিনিয়োগকারীরা বিক্ষোভ করায় গত সাতাইশে আগস্ট ডিএসইর পক্ষ থেকে মতিঝিল থানা সাধারণ ডায়েরি করা হয় সাধারণ দায়িত্বে বলা হয়েছিল সাতাশে আগস্ট আনুমানিক দুপুর দুইটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বাংলাদেশ পুঁজিবাজার ক্ষুদ্র বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে নয় থেকে দশজন লোক ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সামনে ব্যানার ও মাইক সহ বিক্ষোভ মিছিল করে ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য কর্মকর্তা কর্মচারীদের যাতায়াত এবং অফিসের স্বাভাবিক কার্যক্রম সম্পাদন বিঘ্ন ঘটে এতে উল্লেখ করা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বেশ কিছুদিন ধরে তারা এ ধরনের বিক্ষোভ প্রদর্শন করে আসছেন এবং পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পর্কে সম্মানহানিকর মন্তব্য করছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ মনে করে এ ধরনের কার্যকলাপ দেশি বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণে নেতিবাচক প্রভাব ফেলছে এবং বহির্বিশ্বে বাংলাদেশ পুঁজি বাজারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে ফলে বাংলাদেশের পুঁজি বাজারে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হচ্ছে বলে সাধারণ ডায়রিতে উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ দেশের প্রাচীন বৃহৎ বাজার এটি জাতীয় ও জনস্বার্থমূলক প্রতিষ্ঠান হিসেবে পুঁজি বাজার সংশ্লিষ্ট কার্যক্রম অংশগ্রহণের উদ্দেশ্যে দৈনিক এখানে হাজার হাজার লোকের আগমন ঘটে অতএব বিষয়টি বিবেচনা করে পুঁজিবাজারে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে মহোদয় সমীপে আরজ এই ব্যাপারে আপনার থানা এটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বদিত করবেন ডিএইচ এর পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হলে বন্ধ হয়ে যায় বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিক্ষোভ তবে শেয়ার বাজারে চলতে থাকে দরপতন দরপতনের ধারা সম্প্রতি আরো ভয়াবহ আকার ধারণ করে শেষ আট কার্য দিবসের মধ্যে সাত দিনেই বড় পতন হয়েছে এই সাত দিনে ডিএইচ এর প্রধান সূচক কমেছে চারশো পয়েন্টের উপর এর মধ্যে মঙ্গলবার কমেছে সাতাশি এই বড় পতনের প্রতিবাদে শেষে হওয়ার আগেই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন চলে থেকে বরাবরের মত বাংলাদেশ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খাইরুল হোসেনের পদত্যাগ দাবি করা হয় ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ বেছানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খরিজ করে দিয়েছে হাইকোর্ট বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ মোহাম্মদ খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয় এর ফলে তিরিশে জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এ আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী সরস্বতী পূজার কারণে ভোট গ্রহণের তারিখ পেছানোর নির্দেশনা চেয়ে করা এই রিটে বলা হয় উনত্রিশে জানুয়ারি দিনের দ্বিতীয় বাগ থেকে ত্রিশে জানুয়ারি আদাবেলা সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে দেশের প্রায় সব শিক্ষার প্রতিষ্ঠানে পূজা হয়ে থাকে ত্রিশে জানুয়ারি ভোট হলে পূজা পালন বাধাগ্রস্ত হবে সং বিধান অনুযায়ী সকল নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে রাজধানী ঢাকার শাহবাগ মোর অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর দাবিতে এই অবরোধ করা হয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় এই অবরোধ করা হয় শিক্ষার্থীরা বলছেন তিরিশে জানুয়ারি সরস্বতী পূজা থাকায় যদি ওই দিন নির্বাচন হয় তাহলে তা দেশের জন্য অস্থিতিশীলতা ডেকে আনবে শাহবাগ থেকে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাকা মহানগরের সভাপতি রাকিন আফসার অর্ণব দাবি শিক্ষা দের এই অবরোধের সমর্থন জানিয়ে বলেন তিরিশে জানুয়ারি কোনোভাবেই নির্বাচন হওয়া উচিত নয় এই দিন সরস্বতী পূজা একটি ধর্মীয় অনুষ্ঠানের দিন সাধারণত জাতীয় ছুটি থাকে সেদিন নির্বাচন হলে তা সংখ্যালঘুদের প্রতি রাষ্ট্রীয় নিষ্পেষণের বড় একটি উদাহরণ হয়ে থাকবে